আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দর্শক, বাচ্চাদের খাবারে তাল মিষ্টি দেওয়া যাবে কি না, বা কত মাস থেকে তাল মিষ্টি দেওয়া যাবে, এই টাইপের অনেক প্রশ্ন আপনারা আমাকে করেছেন। তো তার উত্তর নিয়ে আজকের পর্বে চলে আসলাম। অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ টেনে টেনে ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন, এতে করে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন না। তো প্লিজ ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, বাচ্চা যখন 6 মাস পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করে খাইয়ে থাকি, যেমন সুজি, সাগু, ওটস, পায়েস। তো এই টাইপের খাবারগুলোকে একটু মিষ্টি করার জন্য অনেক মাই কিন্তু চিনি বা তাল মিষ্টিকে বেছে নেয়। তো আমরা সবাই জানি যে বাচ্চাদেরকে 1 বছরের আগে চিনি বা লবণ দিতে ডাক্তাররা নিষেধ করেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে অতিরিক্ত চিনি লবণ তাদের শরীরের জন্য ক্ষতিকারক, কারণ তাদের কিডনিটা তখন অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই সময় বাড়তি লবণ চিনি তাদের কিডনিতে ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই বলে যে বাচ্চার খাবারে স্বাদ হবে না, বাচ্চার খাবারটি খেতে চাইবে না, এমন কিন্তু না। আপনি যতক্ষণ না আপনার বাচ্চাকে চিনি লবণের স্বাদ না বোঝাচ্ছেন ততক্ষণ কিন্তু সে বুঝতেছে না যে চিনি লবণের স্বাদ কেমন, কারণ সে জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকে দুধ খেয়ে আসছে বা বিকল্প ফর্মুলা দুধ খেয়ে আসছে। অনেক মাই মনে করেন তাল মিষ্টি বাচ্চার জন্য সেফ, তাই তারা বাচ্চার খাবারে চিনির পরিবর্তে তাল মিষ্টিটা ব্যবহার করেন। তো যে চিনিগুলো আমরা বাজারে পাই সেগুলো কিন্তু আখ, গুড় বা তাল থেকেই তৈরি হয়ে থাকে। তো তাল মিষ্টিও কিন্তু চিনির মতোই একই জিনিস, জাস্ট নামটা আলাদা করেছেন এই আর কি। তাই বলে যে বাচ্চার খাবারে কখনোই চিনি বা তাল মিষ্টি যুক্ত করতে পারবেন না এমনটা কিন্তু নয়, পারবেন, সেটাও 1 বছরের পর থেকে। 1 বছরের পর থেকে অল্প অল্প করে চিনি বা তাল মিষ্টি অ্যাড করতে পারবেন, সেটাও প্রয়োজনের থেকে একটু কম। আপনার মুখে যতটা মিষ্টি লাগে তার থেকেও কম দিয়ে বাচ্চার খাবারটি রেডি করতে হবে, সেটাও সপ্তাহে 2 থেকে 3 দিন, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। তবে বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ করে তাহলে চিনির পরিবর্তে বা তাল মিষ্টির পরিবর্তে বাচ্চার খাবারে ন্যাচারালি সুগার অ্যাড করতে পারেন, যেমন ফল, সেটা হতে পারে খেজুর, কিশমিশ, কলা, আম, মিষ্টি আলু, গাজর, অথবা মধু দিয়েও কিন্তু বাচ্চার খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি করতে পারেন। তবে 1 বছরের পর থেকে বাচ্চার খাবারে মধুটা যুক্ত করবেন, এতে করে বাচ্চার খাবার যেমন ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে, বাচ্চার তেমন কোনো ক্ষতি হবে না, বাড়তি ক্যালোরি যুক্ত হবে, এমনকি খাবারটি মজা হবে এবং পুষ্টিকর হবে, আর আপনার বাচ্চার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, এবং উপকৃত হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।